রোশিবা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি মানে দেখাবো ক্রিম কেকে যে ডেকোরেট করা হয়। আগের ভিডিওতে আমি বলেছিলাম, আগেও আমি দেখেছি, ক্রিম বানানোটা দেখাবো, ছোট একটা কেক বানাবো, তাতে ডেকোরেট করে দেখাবো। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব সহজভাবে আমি বানিয়ে দেখাবো। ক্রিম বানানোর জন্য এখানে আমি প্রথম দিয়ে দিব কড়ায় চিনি। এখানে একদম আমি ছোট কড়া নিয়েছি, দিয়ে দিব এখানে দুধ। এবার আমি দুধটাকে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিব এখানে আমি 2 চামচ মতো ময়দা, এই মিশ্রণটাকে ভালোভাবে ফুটে দেব। এবার ব্রাশের সাহায্যে এইগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো গুঁড়ো অংশ না থাকে। মিশ্রণটাকে আমি ভালো করে ফিটিয়ে নেব। চালিয়ে নেওয়ার পরে এটা গাঢ় হয়ে এসছে মিশ্রণটা, এবার একটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার মিশ্রণটাকে একটা আমি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি হয় চামচে ঠান্ডা করে নিব, নাহলে কে 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। যদি এমনি ছেড়ে দিই তাহলে উপরে একটা স্পট পর্দা পড়ে যাবে, ক্রিমটা ভালো হবে না। একে আমি ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি বাটার নিয়েছি, বাটাটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য শক্ত হয়ে গেছে। এর বদলে আপনারা ডালডা নাহলে গাওঘি নিতে পারেন, কিন্তু বাটারে ক্রিমের টেস্টটা ভালো হয়। এবার আমি এটাকে কেটে নেব পিস পিস করে। বাটাটাকে এরকম চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে ভেঙে নেবো, এরকম মসলিন করে নেব। এবার আমি বাটাটাকে একই ডাইরেকশনে ভারবার করে ফিটিয়ে নেবো, এরকম করে যতক্ষণ আমার স্মুথ বাটার তৈরি হয়। এবার আমার স্মুথ বাটার তৈরি হয়ে গেছে, একে আমি আরও রেখে দেবো ফ্রিজে 1/2 ঘন্টা মতো। 10 মিনিট পরে আমি বের করে এনেছি, ঠিক এইরকম ব্যাটার হয়েছে আমার। ময়দার দুধ ভালোভাবে জমে গেছে, এবার আমি তাকে ভালো করে এ করে নেবো চামচের সাহায্যে ফিটে নেব। 10 মিনিটের পরে আমি বাটারটাকে ফ্রিজ থেকে নিয়ে এসেছি, এখন সুন্দর শক্ত হয়ে গেছে জমে। এটাকে আমি একটা বড় জায়গায় ট্রান্সফার করে নেব। বাটারটাকে আবার আমি ভালো করে এরকম ফিটে নেব অনেকক্ষণ ধরে। আমি ফিটে পুরো রেডি করে নিয়েছি। এবারে আমি যে ময়দা আর দুধের ক্রিমটা বানিয়েছিলাম এককালীন দিব না, আস্তে আস্তে করে আমি দিব, দিয়ে সঙ্গে আমি ভালো করে ফিটাবো। এরকম করে আমি 3 ধাপে দিব, দিয়ে ফিটাবো। অনেকক্ষণ ধরে ফিটে নেব। এবার ক্রিমটা আমার রেডি কেকটা ডেকোরেট করার জন্য। আগের ভিডিওটা আমি বলেছিলাম ক্রিমটা বানানো দেখাবো, কেকটাকে আমি অলরেডি তৈরি করে নিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি এর আগে অনেকগুলো কেক রেসিপি বানিয়েছি, কেকটা খুব সুন্দর হয়েছে, ছোটো সাইজে কেক বানিয়েছি, এটাকে আমি ক্রিম দিয়ে ডেকোরেট করবো। এরকম একটা আমি পেপার নিয়ে নিয়েছি, এবারে ক্রিমটাকে আমি তার ভিতরে দেবো। এখানে আমি একটা কার্টুন নিয়ে নিয়েছি, এখানে কিছুটা ক্রিম দিয়ে দিব কেকটা বসানোর জন্য।
আর কেকটাকে আমি বসিয়ে দেব। ক্রিমটা দিলাম কেন, কেকটা বসে থাকবে, সরবে না। এবার ক্রিম দিয়ে আমি কেকটাকে ডেকোরেট করে নেব। ক্রিমটাকে আমি মোটামুটি একটা ডেকোরেট করে নিয়েছি পুরোটা। এখানে একটু আমি ফুড কালার দিয়ে দিব, ক্রিমের কালার আমি এখানে কেক দোকান থেকে এনেছিলাম, আপনারা খুব আসানিতে পেয়ে যাবেন যে কোনো দোকানে, কেকের দোকানে। এবার এটাকে আমি মাখিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার এই ক্রিম বানানোটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমি এখানে ক্রিমে যে কালারটা ব্যবহার করেছি আপনারা নাও ব্যবহার করতে পারেন, আমি সেটা কেক দোকান থেকে এনেছিলাম। আপনারা যেমন খুশি তেমন কেকটাকে ডিজাইন করে নিতে পারেন, আমি অনলি ক্রিম বানানোটা দেখিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার পরের ভিডিওতে দেখা হয়ে যাবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।